হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আর আরবি বি এন নিয়ে আলোচনা করব তো এখানে আর আর এন কিন্তু বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তো এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এখানে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েটে কত ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে এবং আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট লেভেলে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে নতুন ভ্যাকেন্সি রেলওয়ে এন এর অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো এখানে সবার উপরে বলা হচ্ছে যে गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস তো এটা কিন্তু শর্ট শর্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন তো সেই টেন্টেটিভ শিডিউল কিন্তু এখানে বলা রয়েছে তো আমরা এক এক করে জেনে নেব তো এখানে তার নিচে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে লিখে দেওয়া হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া হয়েছে ফাইভ 5/2024 দু হাজার চব্বিশ আর এখানে সিক্স 2024 দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু আমাদের দুটো নোটিফিকেশন আসতে চলেছে একটি ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ আর একটি সিক্স স্ল্যাশ দু হাজার চব্বিশ নোটিফিশন কিংবা সিএন তার নিচে এখানে বলে রয়েছে যে রিক্রুমেন্ট রিক্রুমেন্ট অফ দ্য এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট পোস্ট তো এখানে তার নিচে বলতে রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোইং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ ইন টেবল বিলো অ্যাপ্লিকেন্টস হচ্ছে মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে এখানে ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস ফর সিএন ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ গ্র্যাজুয়েট পোস্টের তো এখানে ওপেনিং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন চৌদ্দ নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে আর তেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে ক্লোজিং ডেট রয়েছে অর্থাৎ তেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে এর পরবর্তীতে এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এর আগের থেকে কিন্তু কিছুটা ভ্যাকেন্সি এখানে বাড়ানো হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্সি গ্রাজুয়েট পোস্টে গ্র্যাজুয়েট লেভেলের তো এখানে এনি অফ দ্য পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্ট রয়েছে এস এম পোস্ট রয়েছে গুডস টেন ম্যানেজার অর্থাৎ গুডস গার্ড পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পোস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে তো ওখানে ইনিশিয়াল পে এখানে রয়েছে তার পাশে এখানে পে লেভেল রয়েছে এখানে এজ হতে হবে এক এক দু হাজার পঁচিশের অনুযায়ী আঠারো থেকে ছত্রিশ বছর আর এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট লেভেলের যে আমাদের ভ্যাকেন্সি রয়েছে আট হাজার একশো তেরোটি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে গ্রাজুয়েট লেভেলের তো এখানে লেভেলের মধ্যে কমার্শিয়াল কাম টিকিট কালাক এক হাজার সাতশো ছত্রিশ মাস্টার নশো গুডস ট্রেন ম্যানেজারে তিন এখানে এক হাজার পোস্ট রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট আর এখানে সিনিয়র ক্লার্ক টাইপিস্টে সাতশো বত্রিশটি পোস্ট রয়েছে তো এই সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে আট হাজার একশো তেরোটি পোস্ট রয়েছে তো এবার আমরা আন্ডার গ্র্যাজুয়েট দেখে নেব তো এখানে আন্ডার গ্র্যাজুয়েটের সিএন নোটিফিস নাম্বার এখানে রয়েছে সিক্স দু হাজার চব্বিশ আন্ডার গ্রাজুয়েট পোস্ট তো এখানে আন্ডার গ্রাজুয়েটের অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু একুশ নয় দু হাজার চব্বিশে আর এখানে কুড়ি দশ হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে এর পরবর্তীতে এখানে কী কী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্ট রয়েছে অ্যাকাউন্টস হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট আর এখানে টেন ক্লার্ক পোস্ট রয়েছে তো এখানে কিন্তু পে লেভেল দেওয়া রয়েছে এখানে ইনিশিয়াল পে রয়েছে আর এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর হয়ে থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে তিন হাজার চারশো তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি কিন্তু এখানে পোস্ট রয়েছে তো বন্ধুরা এখানে আমাদের এন টি পিসির এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো মিলে কিন্তু এগারো সাড়ে এগারো হাজার এগারো এগারো হাজার পাঁচশো প্লাস পোস্টে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে তো এখানে তার নিচে বলতে হচ্ছে মোড অফ এক্সামিনেশন এখানে কম্পিউটার বেস টেস্ট কিন্তু আপনাদের হতে চলেছে আর এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে ফল ফর অল ক্যাটাগরিতে কিন্তু এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশ ফি আর এখানে এসএসএসটি ক্যান্ডিদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে এখানে রিক্রুটমেন্ট প্রোসেস সম্বন্ধে বলেছে হাউ টু অ্যাপ্লাই এখানে আরআ যে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে তো সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তো এখানে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আরআ ব্রিজে নোট আরআবিডি ওয়েবসাইটগুলোতে কিন্তু চলে আসবে তো এটি দেখতে পাচ্ছেন আপনার এটি শর্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ওখানে আরআবিগুলো যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গুয়াহাটি থেকে শুরু করা আরআরবি কলকাতা মুম্বাই পাটনা মুজফরপুর রাঁচি সেকেন্দ্রাবাদ কলকাতা মালদা শিলিগুড়ি রয়েছে তো এই সমস্ত বিভিন্ন যে আরআরবিগুলোর অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি দুর্দান্ত আপডেট এন ডিপিসির নিয়োগ সম্বন্ধিত তো ওখানে গ্র্যাজুয়েট পোস্টের জন্য কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে শুধুমাত্র গ্রাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন গ্রাজুয়েট পোস্টের জন্য আর আন্ডার গ্রাজুয়েট যে পোস্টগুলো রয়েছে তো সেখানে কিন্তু শুধুমাত্র এইচএস পাস হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া ডিটেল অপেশনাল অফেশন বেরোলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ